হ্যালো, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার খুব ঝটপট ইফতারের জন্য নুডলস রেসিপি। তো আপনারা ইচ্ছে করলে এভাবে রান্না করতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। তো আমার রেসিপিটা বিগিনিং থেকে দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। তো দেখুন, আমার রেসিপিটা খুব ঝটপট অ্যান্ড খুব দ্রুতই এই ইফতারের সময় এই খাবারটা তৈরি করা যায়, আর বাচ্চাদেরও খুব পছন্দের। তো দেখুন আমার বিগিনিং থেকে রেসিপিটা। এখানে দুটো প্যাকেট ফ্রোজেন নুডলস আছে, এখানে রামেন বলে চিকেন নুডলস, আর আমি এখানে কিছু ক্যাপসিকেন, চিকেন, বয়েল করা চিকেন, আমার দুটো ডিম, স্ক্যালিয়ন, ধনিয়া পাতা, পেঁয়াজ অ্যান্ড একটু টমেটো। এই হচ্ছে আমার খুব ঝটপট একটা রেসিপি। আমি প্যাকেট প্যাকেটে আগে নুডলস ভেঙে নেব। এখানে এভাবে চারটা করে নিলেই হবে। আর আমি প্যাকেট দুটোকেই সেভ করবো এগুলো মশলাটা দেওয়ার জন্য। এখানে বল পানিতে আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি এটাকে ঝরিয়ে নেব পানি থেকে, তুলে অল্পই সিদ্ধ হবে। এখানে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন এখানে আমি এই স্ক্যালিয়ন অ্যান্ড চিকেনটা দিয়ে দিলাম, আর সাথে এই টমেটোটা একটু ভালো করে নেড়েচে দিয়ে নেব। আর অর্ধেক মশলা যেটা একটা প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেন ভেজিটেবলসটা একটু ফ্লেভারটা আসে। এখানে একটু জায়গা করে আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি, দুটো ডিম একটু ভালো করে ভেজে নেব। এখন এখানে বাকি নুডলসটা দিয়ে দিচ্ছি, আর সাথে এই মশলাটা। এর মধ্যে আমি স্ক্যালিয়ন পেঁয়াজ পাতা সব কিছুই দিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাড করছি প্রয়োজন করা পালং শাক, এটা আমার কাছে খুবই ভালো লাগে। পালং শাকটা দিলে কি কালারটা সুন্দর আসে, এটাই আর কিছুই না। আপনারা শেষেই দিবেন। এই হয়ে গেল আমার মজার ঝটপট নুডলস রেসিপি।